সম্প্রতি আমাদের এক প্রতিবেশী দেশের একটি ইউটিউব চ্যানেলের অ্যাডমিন ভারতের সমালোচনা করে একটি ভিডিও বানিয়েছে। তিনি দাবি করেছেন কোয়ান্টাম ফিজিক্স, পার্টিকেল সায়েন্স, রকেট সায়েন্স প্রভৃতি বিষয়ে নাকি তার অগাধ পাণ্ডিত্য। ভাগ্যিস স্যার আলবার্ট আইনস্টাইন বেঁচে নেই, থাকলে বড় কষ্ট পেতেন। এই ট্যালেন্টেড ইন্টেলিজেন্ট ইউটিউবের অ্যাডমিন এত ট্যালেন্ট, এত জ্ঞান, এত প্রতিভা নিয়ে গবেষণা করে কেন দেশকে এগিয়ে দিচ্ছেন না, এও সত্যি আমি বুঝতে পারছি না। তিনি এও দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশের বিজ্ঞানীরা নাকি পার্টিকেল বিম ওয়েপন বানানোর মতো অবস্থায় নেই। কি আত্মবিশ্বাস মাইরি! আমার এই অ্যাডমিন বন্ধু হয়তো জানেন না যে ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর কাজের প্রশংসা করেছিলেন স্বয়ং আলবার্ট আইনস্টাইন। সত্যেন বোস এবং আলবার্ট আইনস্টাইন মিলে বোস আইনস্টাইন কন্ডেনসেট, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন, বোস আইনস্টাইন কোরিলেশনস, বোসন পার্টিকেল প্রভৃতি নানান বিষয়ে গবেষণা করেছেন। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ফেলো অব দ্য রয়্যাল সোসাইটিও নির্বাচিত হয়েছিলেন। কোয়ান্টাম মেকানিক্স ছাড়াও থিওরিটিক্যাল ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে তার অগাধ পাণ্ডিত্য ছিল। আমার অ্যাডমিন বন্ধু হয়তো ভুলে গেছেন স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের নাম এবং তার লাইট স্ক্যাটারিংয়ের ওপর করা অসামান্য গবেষণার কথা। তিনি ছিলেন একজন নোবেল লরিয়েট। অথবা বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহালানবিশের কথা, তার স্ট্যাটিস্টিক্সের অসামান্য গবেষণার কথা। কিংবা হয়তো ভুলে গেছেন ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম বিশিষ্ট বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার কথা, যিনি সত্যিকারের একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন। রহস্যজনকভাবে যদি তার বিমান দুর্ঘটনায় মৃত্যু না হতো, তাহলে স্মাইলিং বুদ্ধা পরীক্ষার প্রায় 7 বছর আগেই ভারত একটি পরমাণু শক্তিধর দেশে পরিণত হতে পারত। একবিংশ শতাব্দীতে ফিরে আসি। 2014 ভারত মঙ্গলযান মিশন সফলভাবে শেষ করল মাত্র $73 মিলিয়ন অর্থ ব্যয়ে। হ্যাঁ, হলিউড মুভির চেয়েও কম বাজেটে মঙ্গলযান মিশন ভারতের বিজ্ঞানীরা করে দেখিয়েছিলেন। 2017 ইসরোর বিজ্ঞানীরা একটি রকেটে করে 104টি উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করে সারা পৃথিবীকে চমক লাগিয়ে দিলেন। এরকম কয়েক হাজার উদাহরণ দেওয়া যায় যেখানে ভারতীয় বিজ্ঞানীরা তাদের প্রতিভার দ্বারা, তাদের ক্ষমতার দ্বারা এমন কিছু আবিষ্কার করেছেন যা অন্যান্য দেশের থেকে অনেক কম অর্থ ব্যয়ে, অনেক কম সময়ে তারা করে দেখিয়েছেন। এবং ভারতীয় বিজ্ঞানীদের ইউটিউবে 10 মিনিটের ভিডিও বানিয়ে দাবি করতে হয় না যে তারা প্রযুক্তি জানেন, বিজ্ঞান বোঝেন। এই ইউটিউব চ্যানেলের অ্যাডমিনের কথা শুনে পৃথিবীর সেই সুবিধেভোগী রাজনীতিবিদদের কথা মনে পড়ে, যারা মূর্খদের ভক্ত বানান এবং ভক্তদের মূর্খ বানান। যাই হোক, আজকের সব থেকে বড় আপডেটে চলে আসি। ভারত সরকার চীনের 59টি মোবাইল অ্যাপ্লিকেশনকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই অ্যাপগুলির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষা রক্ষা করার কারণেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। শীঘ্রই গুগল প্লে স্টোর থেকে ভারতীয়রা আর এই অ্যাপগুলি ইনস্টল করতে পারবে না। কিন্তু যাদের ফোনে অ্যাপগুলি অলরেডি ইনস্টলড আছে তারা কি করবে? আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন এবং যারা আমার সঙ্গে সহমত যে চীনের অ্যাপ আমাদের এক্ষুনি বর্জন করা উচিত, তাদের অনুরোধ করছি প্রত্যেকে নিজেদের বন্ধু আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলুন, ভাই বোনেদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করুন এবং তাদের ফোন থেকে এই অ্যাপগুলি আনইনস্টল করে দিন। তার কারণ অ্যাপগুলি অনেক গোপন তথ্য ব্যবহারকারীর অজান্তেই পাচার করে দিচ্ছে তাদের চীনের সার্ভারে। তাই গোপনীয়তা এবং সুরক্ষার কারণে এইগুলি এক্ষুনি আনইনস্টল করা প্রয়োজনীয়। যাদের মনে হচ্ছে যে এই 59টি অ্যাপের মধ্যে অনেক কার্যকরী অ্যাপ ছিল এবং সেইগুলি আনইনস্টল করলে আপনারা তার পরিবর্তে কি ব্যবহার করবেন, তাদের জন্যে আই বাটনের যে ভিডিও লিংক আছে সেই ভিডিওটি আপনারা দেখে নিন, যেটি আমরা আগেই আপলোড করেছিলাম। ভারত এবং পৃথিবীর অন্যান্য নানা দেশে অ্যাপ্লিকেশন তৈরি করে যে সংস্থাগুলি, তাদের অ্যাপ এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। চীনের অ্যাপের বদলে সেইগুলি ব্যবহার করুন। পরের আপডেট রাফাল ডেলিভারি নিয়ে। জুলাই মাসের শেষ সপ্তাহে 4টি রাফাল জেট ভারতের হাতে পাওয়ার কথা ফ্রান্স জানিয়েছে। 4টি তো আসবেই, সাথে কয়েকটি অতিরিক্ত জেটও ডেলিভারি দেওয়া হতে পারে। বিমানগুলি ভারতীয় বায়ুসেনার পাইলটেরাই উড়িয়ে নিয়ে আসবেন। ফুয়েল সাপোর্ট দেওয়ার জন্যে ফ্রান্স তাদের একটি ট্যাঙ্কারও পাঠাবে।
যুদ্ধকালীন পরিস্থিতিতে ডেলিভারির 15 দিনের মধ্যেই এইগুলিকে ফুললি ফাংশনাল করে তোলা হবে এবং বিমান ফাংশনাল হওয়ার আগেই এতে ইকুইপ করা সমস্ত প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ভারতের হাতে পৌঁছে যাবে। শেষ আপডেট আসছে বিহার থেকে। গঙ্গা নদীর ওপরে সেতু নির্মাণ প্রকল্পে বিহার সরকার একটি 2900 কোটি টাকার টেন্ডার বাতিল করে দেয়। যেহেতু প্রকল্পে 4 কন্ট্রাক্টর সংস্থার মধ্যে 2টি সংস্থা ছিল চীনের, এরা হলো চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং সাংজি রোড ব্রিজ গ্রুপ কোম্পানি। আবার নতুন করে টেন্ডার ডাকা হয়েছে। গত সপ্তাহে মহারাষ্ট্র সরকারও প্রায় 5020 কোটি টাকার মৌ, যা স্বাক্ষরিত হয়েছিল 4 চীনা সংস্থার সঙ্গে, তা স্থগিত রেখেছে। সংস্থাগুলি হল হ্যাংলি গ্রুপ, গ্রেট ওয়াল মোটরস, পিএমআই ইলেকট্রো মোবিলিটি সলিউশনস এবং ফোটন। বর্ডারে আমাদের সেনা জওয়ানেরা তাদের পরিবার ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে মাটি কামড়ে পড়ে আছেন দেশ রক্ষা করার জন্যে। তাদেরকে সাহায্য করার জন্যে যদি কয়েকটা অ্যাপ ফোন থেকে আনইনস্টল করে দিতে হয়, বাজার থেকে যদি কয়েকটা চীনের মোবাইল ফোন না কিনে তার পরিবর্তে অন্য কিছু কেনা যায়, এই সামান্য বিষয়গুলি তো আমরা করতেই পারি। আমাদের কমেন্ট করে জানান যে আপনার বা আপনার পরিবারের কারোর ফোনে এখনও পর্যন্ত টিকটক বা চীনের অন্যান্য কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল আছে নাকি। যদি থাকে সেটি আপনি আনইনস্টল করেও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ইনফরমেটিভ বঙ্গ চ্যানেলে। সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন লাইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনস পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।